আসসালামু আলাইকুম, সবাইকে আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আমি অনেকদিন পরে ভিডিওটা আসছি, তার রিজন হচ্ছে আমি আগে বলে দিই। কারণ হচ্ছে গিয়া আমার সাথে অনেক সময় ভিডিও করে আমার একদম কাছের একজন ভাই, যার নাম নাকি হচ্ছে মামুন ভাই, যার নামে আমার চ্যানেলটাও আছে। আমার তার সম্পর্কে আপনারা জানেন সবাই, অনেকগুলো ব্লগার ছিল, তার আব্বা মারা গেছে, ইন্তেকাল করছে। সো 14 তারিখে মারা গেছে জানুয়ারির। আপনারা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন তার জন্য, যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেয়। তারপরে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও। লাস্ট ভিডিওটা আমি করছিলাম হচ্ছে কি একটা প্রফেশনাল ফটোগ্রাফি টিপস দেখাইছি, তখন আমার কাছে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল না বা ওরকম ক্যামেরা, মানে আমি বুঝতাম কিন্তু আমি সব কিছু করছি, ভিডিও করছি, তার ছবিগুলো ক্লিকও করছি, অনেক বেশি জামিলও হয়ে গেছে। সো এবারের আমাদের যে প্ল্যানটা সেটা একটু ডিফারেন্স, প্রফেশনাল ফটোগ্রাফি করব, কিন্তু এর মধ্যে থাকবে হচ্ছে কি আমার বন্ধু, যাকে আপনারা চিনেন, 300 ভিডিওর ব্লগ, আমার সবচেয়ে ভিউ অর্জন করা ব্লগ। সো ওই ব্লগের লোক চয়ন, তো চয়ন আজকে আমাদের এই ব্লগে আছে। তো চয়নকে নিয়ে আজকে আমি ব্লগ করব, আর কীভাবে আপনারা সিম্পল না, একটু কষ্ট করলে আপনারা দুটো ফটো ক্লিক করতে পারবেন, এবং কি একদম ফুললি ডিফারেন্স হবে, যেটা নাকি মানে আগে অন্য কেউ করে নাই, হয়তো বা আপনার আশেপাশের চারপাশের, মানে আপনার 14 গোষ্ঠীর। সো ওইটাই। সো গাইস, আমরা কি করব, আমাদের কাছে হচ্ছে গিয়া এইরকম টাইপ এলইডি লাইট আছে। সো এলইডি লাইট দিয়ে আমরা একটা ডিফারেন্স টাইপ ছবি তুলব কিছু। সো আমাদের এই ডিফারেন্স ছবিটার মধ্যে বিভিন্ন রকম অ্যাঙ্গেলের ছবি থাকবে, চয়ন আমারে তুলে দিবে, আমি চয়নের তুলে দেব, সেটা আপনাদেরকে ক্লাসিক্যাল শর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা কয়টা ছবি তুলছি বা কীরকম ছবি তুলছি, কিন্তু মূলত টেকনিক্যালি কিভাবে আমরা ছবিটা তুলবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা যেভাবে যেসব অ্যাঙ্গেলের থেকে ছবিগুলো নিব আপনারা দেখবেন, হয়তো আপনারা আমাদের ভিডিও থেকে কিছু আইডিয়া নেবেন যে কিভাবে আমরা ভিডিওটা ছবিগুলো তুলছি। সো আমি ওটাও দেখাচ্ছি, আর দেখতে থাকুন ভিডিও। লাইটকে কিভাবে কাজে লাগিয়েছি, অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমি যেই রকমভাবে এই ছবিগুলো তুলছি আপনারা দেখছেন, আমাকে অনেক বেশি হেল্প করছে চয়ন, কারণ চয়ন না থাকলে এটা হইতো না। কারণ সেই প্রত্যেকটা, কারণ এত লো লাইটের ভিতরে প্রত্যেকটা ছবি ফোকাস করে তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে কোন কোন ছবিটা নিলে ভালো হয়, তো
এইটা চয়ন না থাকলেও হইতো না, অল ক্রেডিট গোস টু চয়ন। সো এটাই ছিল কথা। তো আপনারাও এরকম হয়তোবা আপনাদের কাছে এরকম লাইট থাকলেও থাকতে পারে, কারণ অনেকের বাসায় এগুলো থাকে। আর যদি না থাকে, যদি আপনারা দুই তিনজন হন বা চার পাঁচজন হন, তাহলে আপনারা সবাই মিললে এরকম একটা লাইট কিনে লাইট দিয়ে আপনারা সেরকমভাবে কিছু প্রফেশনাল ফটোগ্রাফি করে ফেলতে পারবেন। আপনারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, আমি 100%। সো গাইস, আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কি করতেছেন জান ভাই? যে সাবস্ক্রাইব করেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর না করলে করে ফেলান, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরে আরও এরকম কোনো একটা ভালো ভিডিওতে। সো বাই বাই, সি ইউ সুন। আচ্ছা, আমি বেশি সো সো বলি, আচ্ছা ঠিক আছে, এটা এটা পরের ভিডিও থেকে আর হবে না, পরের ভিডিও না, পরের ভিডিওর পরের ভিডিও থেকে আর হবে না। বাই বাই, সি ইউ সুন।